সার বিমানবন্দরে রুশ মিসাইল হামলা রানওয়ে অকার্যকর আরো বিস্তারিত জানিয়ে দেব সুইডেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল রুশ যুদ্ধবিমান রাশিয়ার 28,000 সেনা নিহত দাবি ইউক্রেনের আরো জানিয়ে দেব ন্যাটো যোগ দেওয়ার আবেদন সুইডেন ফিনল্যান্ডের রাশিয়ার উপর ইউরোপের নিষেধাজ্ঞা অর্থনৈতিক আত্মহত্যার সমতুল্য বললেন পুতিন ডনবাসে রুশ বাহিনী জয়ের নিয়ে সংশয় মার্টিন নিচে 500 বাংকার হামলা মোকাবেলায় ফিনল্যান্ডের প্রস্তুতি এবং সর্বশেষে জানিয়ে দেব পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ওডেসার বিমানবন্দরে রুশ মিসাইল হামলা রানওয়ে অকার্যকর ইউক্রেনের ওডেসা বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়ে রানওয়ে বিধ্বস্ত করে দিয়েছে রুশ সেনারা আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ও কৃষ্ণ সাগরের পারে অন্যতম একটি বন্দর শহরটির গভর্নর জানান ক্রাইমের দিক থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে বিমানবন্দরটি আরো কোনোভাবে ব্যবহার উপযোগী নেই বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ড থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে অঞ্চলটিতে আশেপাশের বাসিন্দাদের বাংকার বা নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ জানায় ক্ষেপণাস্ত্র হামলার ফলে ওডেসা রানওয়ের ব্যবহার করার কোনো উপায় নেই যদিও বিষয়টি নিয়ে এখনো কিছু জানায়নি রাশিয়া সুইডেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল রুশ যুদ্ধবিমান রাশিয়ার একটি সামরিক বিমান সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন সুইডেনের প্রতিরক্ষা কর্মকর্তারা যদিও সুইডেনের আকাশসীমা অল্প কিছুক্ষণ ছিল বিমানটি এমন এক সময় আকাশসীমা লঙ্ঘন করলো যখন রাশিয়া ইউক্রেনের আক্রমণ পর সুইডেন ন্যাটো সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করার কথা ভাবছে খবর আল আরাবিয়া ও আল জাজিরার সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে বলেছে শুক্রবার সন্ধ্যায় একটি রাশিয়ান ANS-30 প্রপেলার প্লেন সুইডিশ আকাশসীমা লঙ্ঘন করেছে এরপর সুইডেনের বিমানবাহিনী ওই বিমানটিকে নজরে রাখে এবং সেটির ছবি তোলে মন্ত্রণালয় আরো জানিয়েছে সুইডিশ ভূখণ্ডের দিকে যাওয়ার আগে বিমানটি বাল্টিক ডেনিশ দ্বীপ বর্নহ্যামের দিকে উড়েছিল এদিকে পাবলিক টেলিভিশনে দেয়া এক ভাষণে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পিটার হালবস্টেক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সুইডিশ আকাশসীমা লঙ্ঘন করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য রাশিয়ার 28,000 সেনা নিহত দাবি ইউক্রেনের যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার 28,000-এর বেশি সেনা নিহত আছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে এই দাবি করেছে বুধবার বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পোস্টে আরো বলা হয়েছে গত দিন রাশিয়া অন্তত 400 সেনা হারিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে আরো দাবি করা হয়েছে রাশিয়ার 1,251টি ট্যাঙ্ক 3,043টি সাজাজন 586টি আর্টিলারি ব্যবস্থা 199টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম 91টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 202টি যুদ্ধবিমান 167টি হেলিকপ্টার হারিয়েছে এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়া যুদ্ধে 2,137টি লরি এবং জ্বালানি ট্যাঙ্কার 13টি যুদ্ধ জাহাজ এবং নৌকা 102টি ক্রুজ মিসাইল 441টি ড্রোন এবং 43টি বিশেষ সরঞ্জাম হারিয়েছে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা 84 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেন দেশ দুটির সংঘাত ক্রমশ বাড়ছে ন্যাটোয় যোগ দেওয়ার আবেদন সুইডেন ফিনল্যান্ডের যুক্তরাষ্ট্রের নেতাদিন সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড বুধবার জোটের সদস্য পদের জন্য আবেদন জমা দিয়েছেন দেশ দুটির নেতারা এই আবেদনকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন ন্যাটোর মহাসচিব ইয়ান স্টোলেনবার্গ সেই সঙ্গে দেশ দুটিকে যত দ্রুত সম্ভব সদস্য পদের স্বীকৃতি দিতে পদক্ষেপ নেবেন তিনি খবর দ্য গার্ডিয়ান অফ এপির এর আগে গত সোমবার ন্যাটো যোগদানের সিদ্ধান্তের পক্ষে ভোট দেয় সুইডিশ সংসদ আর ফিনল্যান্ডের সংসদে এ বিষয়ে একটি প্রস্তাব পাশ করে মঙ্গলবার বুধবার ন্যাটো যুক্ত ফিনল্যান্ড এবং সুইডেনের রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের আনুষ্ঠানিক আবেদনপত্র জোটের মহাসচিব স্টোলেনবার্গের হাতে তুলে দেন এ সময় ন্যাটো মহাসচিব বলেন ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো যোগদানের আবেদনকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের ঘনিষ্ঠ অংশীদার তিনি আরো বলেন ন্যাটোর বিস্তারের গুরুত্বের ব্যাপারে আমাদের সব মিত্র দেশই একমত আমরা সবাই এই ব্যাপারে সম্মত যে আমাদের একই সঙ্গে একই কাতারে দাঁড়াতে হবে সুইডেন ফিনল্যান্ডকে দ্রুত সদস্য পদে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ন্যাটো প্রধান তবে এজন্য জোটের 30 সদস্য দেশের অনুমোদন লাগবে
কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক সুইডেন ফিনল্যান্ডের সদস্য করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ নিয়ে জোটের প্রধান সদস্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্ত এবং সুইডেন প্রধানমন্ত্রী ম্যাগডালিনো আন্ডারসন। আল জাজিরার জানায় দেশ দুটির নাটো যোগদানের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। ইনি বৃহস্পতিবার ফিনিশ ও সুইডিশ নেতাদের সঙ্গে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউস মুখপাত্র কারিন জেন পিয়েরে বলেন, বৈঠকে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালিন এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তর সঙ্গে ইউরোপীয় নিরাপত্তা এবং বৈশ্বিক বিষয়ে তাদের অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট বাইডেন। এদিকে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো যোগদানের বিষয়ে আপত্তি জানিয়েছে রাশিয়া। প্রতিবেশী এই দেশ দুটি ন্যাটো যোগ দিলে নিজের নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে মনে করে মস্কো। বিশ্লেষকরা বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো যোগ দিলে রাশিয়ার জন্য তা হবে পরাজয়। নর্ডিক দেশ দুটি পশ্চিমা এই সামরিক জোটে যুক্ত হলে ন্যাটো সেনারা হাজির হবে রুশ ফিনল্যান্ড ও সীমান্তে। হুমকি মোকাবেলায় এর মধ্যে সীমান্তে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র পাঠানো শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইস্কান্দার ক্ষেপণাস্ত্র বহনকারী কয়েকটি সাবমরিক যান ফিনল্যান্ডের সীমান্তের কাছাকাছি অবস্থিত রুশ বহরের ভাইবর্গের দিকে এগিয়ে যাচ্ছে। রাশিয়ার উপর ইউরোপের নিষেধাজ্ঞা অর্থনৈতিক আত্মহত্যার সমতুল্য বললেন পুতিন। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ইউরোপের অর্থনৈতিক আত্মহত্যা করবে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেল খাত একটি টেকনিক পরিবর্তনের মধ্যে দেওয়া আছে বলে মন্তব্য করেন তিনি। খবর প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক জ্বালানি শক্তি সভায় পুতিন বলেন, রাশিয়ান শক্তি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করার চেষ্টা করে ইউরোপ কেবল নিজেদের ক্ষতি করবে, তার কর্মের ফলস্বরূপ শক্তির দাম এবং উচ্চ মূল্য স্ফীতি দেখতে পাবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের শূন্য পাটায় ক্রেমলিন। এরপর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা চালু করেছে। এমন অবস্থায় বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে তেল ও গ্যাস সরবরাহ পুনর্নির্দেশিত করার আশা করেছেন পুতিন, কারণ ইউরোপীয় দেশগুলো রাশিয়ান শক্তি থেকে নিজেদের মুক্ত করার উপায় খুঁজছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউরোপের বিশৃঙ্খল পদক্ষেপ তার নিজেই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে না, একই সঙ্গে রাশিয়ার জন্য তেল এবং গ্যাস থেকে রাজস্ব বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। দনবাসে রুশ বাহিনীর জয় নিয়ে সংশয়। রুশ বাহিনীর হামলার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বন্দরনগর মারিউপুল। মারিউপুলের আজবিস্তার ইস্পাত কারখানায় থাকা ইউক্রেনের সেনারা এর মধ্যে আত্মসম্মান করেছেন। কারখানাটি ছিল মারিউপুলে ইউক্রেনের সেনাদের দখলে থাকা সর্বশেষ স্থান। এখন মারিউপুল পূর্ণ নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত রুশ সেনাবাহিনী। তবে তারা পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল দখল লড়াই তীব্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। অঞ্চলটিতে রুশ বাহিনীর পরাজয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে একথা বলা হয়। দনবাস দখলের লড়াইয়ে রুশ বাহিনীর পরাজয়ের আশঙ্কা কেন বাড়ছে তার একটা ব্যাখ্যা দিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছে, অঞ্চলটি পুরোপুরি জয়ের লক্ষ্য ও তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জনে লড়াইয়ের জন্য পর্যাপ্ত জনবল রুশ বাহিনীর নেই, কারণ তারা এরই মধ্যে ইউক্রেন ছেড়ে বহু সেনা ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। বিশ্লেষকরা জানা বলেছেন, ইউক্রেনের রুশ বাহিনীর অভিযান নাটকীয়ভাবে দুর্বল হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে ইউক্রেনে নতুন করে সেনা ও অস্ত্র পাঠাবে কিনা সেই সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিতে হবে, কেননা পশ্চিমা দেশগুলোর পাঠানো আধুনিক অস্ত্রশস্ত্র ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা অনেক বেড়েছে। একই সঙ্গে একথা বলা হচ্ছে যে নতুন করে উল্লেখযোগ্য সংখ্যক সেনা না পাঠালেও রুশ বাহিনীর দ্রুত পরাজিত হওয়ার আশঙ্কা নেই। 4 সপ্তাহ ধরে ডনবাসে লড়াই চলছে, এই লড়াই যে আরো দীর্ঘ হবে রণক্ষেত্রের গতি প্রকৃতি সেই ইঙ্গিতে দিচ্ছে। পোল্যান্ড ভিত্তিক স্বাধীন প্রতিরক্ষা পরামর্শক প্রতিষ্ঠান রোচান কনসাল্টিং পরিচালক কনরাড মুজকা ইউক্রেনে লড়াইরত রুশ বাহিনীর বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, আমি মনে করি বর্তমান যে জনসেনা শক্তি আছে তাতে হয় তারা পরাজিত হবে, নয়তো সেনা সংযোজন করতে হবে। আমি মনে করি না এখন মধ্যবর্তী কোনো অবস্থা আছে। মাটির নিচে 500 বাংকার হামলা মোকাবেলায় ফিনল্যান্ডের প্রস্তুতি। ইউক্রেনের রুশ সামরিক অভিযানের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। এর মধ্যে দেশটির জাতিসংসদে ভোটাভুটিতে বিষয়টি পাশ হয়েছে। তবে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্তে চরম খেপেছে রাশিয়া, কেননা দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার। এরই মধ্যে ফিনল্যান্ডের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি রয়ে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে দেশটিতে সর্বাধিক রুশ বিদ্যুৎ। এদিকে যে কোনো ধরনের হুমকি উপেক্ষা করে ন্যাটোতে যোগ দিতে চায় ফিনল্যান্ড। এর মধ্যে বহিঃশক্তির যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি। এই পরিস্থিতি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল থেকে শুরু করা মাটির নিচের বাংকারগুলোর কথা প্রকাশ্যে এসেছে। হেলসিঙ্কির ফ্রানজেন কাটু স্ট্রিটে বহু প্রাচীন লোহার একটি ঘর রয়েছে। দেওয়ালে নানা গ্রাফিটি অপরিচ্ছন্ন এই ঘরটিতে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভিতরে প্রযুক্তির কি অসাধারণ নিদর্শন অপেক্ষা করা রয়েছে। ঘরটিতে ঢোকার জন্য একটি মাত্র দরজা,
ভিতরে ঢুকলেই সিঁড়ি নামলেই মাটির 25 মিটার নিচে পৌঁছে যাবে। তারপর আবার 2টি ইস্পাতের তৈরি দরজা, এতটাই ভারী যে দুজন শক্তিশালী মানুষও খুলতে পারবেন না। সেই দরজা পেলে শুরু হবে সুড়ঙ্গ, যার শেষ প্রান্তে অপেক্ষা করছে আরেক হেলসিংকে। সরকারি হিসেব অনুযায়ী অন্তত 9 লাখ মানুষের স্থান হবে এই বাংকারগুলোতে, ফলে সহজে আশ্রয় পাবেন শহরের 6,30,000 বাসিন্দা। বসবাসের উপযুক্ত তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থা রয়েছে বাংকারগুলোতে, রয়েছে উপযুক্ত বর্জ্য পরিষেবাও। হকি খেলার স্টেডিয়াম এবং সুইমিং পুল রয়েছে মাটির নিচের এই ক্ষুদে শহরে। রাশিয়ার আগ্রাসী মনোভাবে শঙ্কিত উত্তর পূর্ব ইউরোপের বহু দেশেই তবে ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রাখছে ফিনল্যান্ড। সূত্র মিরর অনলাইন, ডেইলি মেইল অনলাইন। পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো মস্কোর ব্যাপারে অবন্ধুত্বসুলভ পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তার দেশের পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে উচ্চ সতর্কতা রাখতে প্রতিরক্ষা প্রধানদের নির্দেশ দিয়েছেন তিনি। খবর এএফপির রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচিত এক ভাষণে এমন নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনী পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা দলকে যুদ্ধকালীন পরিস্থিতিতে রাখার জন্য প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় রাশিয়ার উপর আরোপ করা নানা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, রুশ অর্থনীতির প্রতি পশ্চিমা দেশগুলো শুধু অমদ্যত্ব সুলভ আচরণ করছে না, পশ্চিম আর সামরিক জোট ন্যাটোর জ্যেষ্ঠ কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়ে রাশিয়ার অবস্থান দ্বিতীয়। এছাড়া দেশটির হাতে বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেনের হামলার পর যখন বিশ্বজুড়ে উত্তেজনা চরমে, সেই মুহূর্তে পুতিনের ওই নির্দেশ পরিস্থিতি আরো সংকটপূর্ণ করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।